বাংলাদেশের অশান্তির মূল চক্রি সিসিটিভি ক্যামেরা বন্দী। কুমিল্লার পূজা মণ্ডপে যে ব্যক্তি কোরআন রেখে এসেছিল তাকে শনাক্ত করা হলো। ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে শনাক্ত করল কুমিল্লার পুলিশ সুপার। সিসিটিভির ক্যামেরার রেকর্ড অনুযায়ী 13 অক্টোবর গভীর রাত 3:12 নাগাদ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখা যায়। তার হাতে কিছু আছে এবং ব্যক্তিকে সন্দেহজনক মনে হচ্ছে। ওই ব্যক্তি কিছু একটা হাতে নিয়ে কিছু দূর সামনে গিয়ে আবার পেছনে এসে ডান দিকের রাস্তায় চলে যায়। ওই ব্যক্তির আসা যাওয়ার 1 ঘন্টার সময়ের মধ্যে বদলেছে মণ্ডপের পরিস্থিতি। আগে হনুমানের হাতে গদা ছিল, পরে সেখানে গদা নেই, পবিত্র কোরআন রাখা হয়েছে। যদিও মণ্ডপের ভিতরের ফুটেজ না থাকায় বোঝা যাচ্ছে না কাজটি কিভাবে হয়েছে। এরপর দেখা যায় ওই ব্যক্তিকে বেরিয়ে আসতে। রাত 2টার পর ওই ব্যক্তি সন্দেহজনকভাবে বেরিয়ে আসে। ব্যক্তিকে ইকবাল হোসেন বলে শনাক্ত করেছেন পুলিশ। ধারণা করা হচ্ছে পাশে একটি মাজার থেকে পবিত্র কোরআন নিয়ে এসে মণ্ডপে রাখেন ইকবাল। পরে এই বিষয়টির কথা পুলিশকে জানান ইকরাম নামে অন্য আর এক যুবক। ইকবাল ছাড়া বাকিদের গ্রেপ্তার করেছে পুলিশ।